আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা মার্চ মাসের আপকামিং আপডেট সমূহ নিয়ে আলোচনা করব। তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্চ মাসের আপকামিং আপডেট সমূহ সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, মার্চ মাসের আপকামিং আপডেট সমূহের মধ্যে প্রথমেই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষ 2017-18 ফাইনাল পরীক্ষার সিজিপিএ রেজাল্ট প্রকাশ করা হবে। দুই নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ 2020-21 পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে। তিন নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2019-20 পরীক্ষার রুটিন মার্চ মাসের শেষের দিকে প্রকাশ হবে, পরীক্ষা হতে পারে ঈদের পরপরই। চার নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ অথবা অনার্স চতুর্থ বর্ষ যে কোনো একটি রুটিন চলতি মাসে প্রকাশ করা হবে, অর্থাৎ এই মার্চ মাসেই প্রকাশ করা হবে। কোনটি আগে হবে নির্ভর করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের উপর, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ঘোষণা করেছে যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এপ্রিলের শেষে অথবা মেয়ের শুরুতেই নেওয়া হবে। সেক্ষেত্রে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা যেহেতু ঈদের আগে নেওয়া সম্ভব নয়, অর্থাৎ যদি তারা রোজার মধ্যে পরীক্ষা বন্ধ রাখে তবে তারা কিন্তু চাইলে রোজার মধ্যে পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারে। তাই তারা কোন পরীক্ষার রুটিন আপনাদের নিকট আগে প্রকাশ করবে এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ছাড়া অন্য কেউ এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত জানাতে পারবে না বা আপকামিং আপডেট সমূহ জানাতে পারবে না। তাই আপনারা অপেক্ষা করতে থাকুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশের প্রতি এবং আমাদের এই চ্যানেলটির প্রতি সাবস্ক্রাইব করে রাখুন, যেন যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করা মাত্রই আপনারা তা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। পাঁচ নম্বরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য অনার্স প্রথম বর্ষে 2022-23 নতুন ভর্তির সার্কুলার প্রকাশ হতে পারে। ছয় নম্বরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে সদ্য ডিগ্রি পাস করা শিক্ষার্থীদের জন্য প্রিলিমিনারি টু মাস্টার্স 2020-21 নিয়মিত কোর্সের ভর্তির সার্কুলার মার্চ মাসের শেষের দিকে প্রকাশ হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট নোটিশ কিন্তু আমরা আমাদের এই চ্যানেলেই মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।